অস্ট্রেলিয়ার পার্লামেন্টে অপমানিত হলেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। স্থানীয় সময় রোববার একজন সিনেটর প্রিন্স চার্লসকে রাজা হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেন। লিডিয়া থর্প নামে এক নারী সিনেটর চিৎকার করে আপনি আমাদের রাজা নন বলে মন্তব্য করেন। এরপর নিরাপত্তা কর্মীরা তাকে দূরে সরিয়ে নেন। নিয়ম অনুসারে অস্ট্রেলিয়া সহ সাবেক ব্রিটিশ উপনিবেশ বা কমনওয়েলথভুক্ত আরও 14টি দেশের রাজা চার্লস গত বছরের মে মাসে রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে মুকুট পরার পর এটি চার্লসের প্রথম কোনো গুরুত্বপূর্ণ বিদেশ সফর। স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রত্যাহার হওয়া মামলার বৈধতা নিয়ে আপিলের অনুমতি পেলেন ডক্টর ইউনুস, নভেম্বরে শুনানি। কক্সবাজারে এক রোহিঙ্গা পরিবারের তিনজনকে হত্যা, আরসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলা তড়িঘড়ি করে প্রত্যাহার কতটা আইনসঙ্গত ছিল এ বিষয়ে বৃহত্তর শুনানির জন্য আপিলের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ডক্টর ইউনুসের আবেদনের প্রেক্ষিতে তিন যুক্তিতে সকালে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। আগামী 19 নভেম্বর এই বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনুস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওই মামলা হয়। পরে অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টে ডক্টর ইউনুস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ 6 কর্মকর্তা গত 8 জুলাই আবেদন করেন। শুনানি নিয়ে গত 24 জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগ সম্প্রতি লিভ টু আপিল করেন ডক্টর ইউনুস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তারা। রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আগাম জামিন পেলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেডআই খান পান্না। পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত এ মামলায় জামিনে থাকবেন তিনি। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সকালে এ জামিন আদেশ দেন। এর আগে ছাত্র জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যা চেষ্টার অভিযোগে পান্নার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় পান্না সহ 180 জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি করা হয়। গত 17 অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মোহাম্মদ পাকের। যদিও এরই মধ্যে মামলা থেকে জেডাই খান পান্নার নাম প্রত্যাহারের আবেদন করেছে বাদী। সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় ডিবি। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইমরান আহমেদ সিলেট 4 আসনের 6 বারের সংসদ সদস্য। 2018 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরে তাকে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। সবশেষ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ইমরান আহমেদ, তবে মন্ত্রিসভায় স্থান পাননি তিনি। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে একই পরিবারের 3 সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের 20X-এ এ ঘটনা ঘটে। পুলিশ জানায় দুর্বৃত্তরা ঘরে ঢুকেই আহমদ হোসেন, তার ছেলে সৈয়দুল আমিন ও শিশুকন্যা আসমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত সৈয়দুল আমিন আরসার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় একটি দোকান দখলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ জানায় ভোরে 5টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় কতিপয় দুর্বৃত্ত দোকান দখলে নেয়ার জন্য কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান নেয় এবং দুর্বৃত্তদের ধাওয়া দেয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে
এক নম্বর গেট এলাকায় পৌঁছলে স্থানীয়রা পাল্টা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এ সময় কিছু দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করলে অন্তত 5 জন আহত হন। সকাল 9:30টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর আবারও কাঁদলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্বজন, বন্ধু ও শিক্ষকরা। পরীক্ষায় পাশ করেছেন এইসব সাহসী শিক্ষার্থী। এই ফল তাদের অনুপস্থিতিতে যোগ করেছে এক ভিন্ন আবেগ। পরীক্ষার ফল প্রকাশের পর কান্নায় ভেঙে পড়েন শিহাব আহমেদের মা। 4 আগস্ট পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষে গুলিতে নিহত হয় সিরাজগঞ্জ সরকারি কলেজের এই শিক্ষার্থী। এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ 4.08 পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। শিহাব নেই, তাই ফল নিয়ে আনন্দ করতে পারেননি তার বন্ধু ও শিক্ষকরা। আজকে তার না থাকায় আমরা খুব মর্মাহত। দেওর প্রতি যে ভালোবাসা, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করে। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারান নাফিসা হোসেন মারোয়া। 5 আগস্ট গুলিতে নিহত এই এইচএসসি পরীক্ষার্থীর স্বপ্ন ছিল ফটোগ্রাফার বা গ্রাফিক্স ডিজাইনার হওয়ার। তিনি পেয়েছেন জিপিএ 4.25। প্রবাসে মেয়ের মৃত্যুর খবর পান তার মা। পড়ালেখার অনেক আগ্রহ ছিল, যার কারণে আমার এই সহজ সফর বাইরে সফর, শুধু লেখাপড়া করানোর জন্য, ওর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। 3:05 বা 10 এই সময় গুলি বিদ্ধ হয়, ওর এখানে গুলি লাগে আর হচ্ছে পেছন দিয়ে গুলিটা বের হয়ে যায়। আমি ওই সিচুয়েশন আমি কখনো মানে আমার সামনে আসবে এটা আমি কখনো ফিল করতে পারিনি, যে আমি আমার ভাগ্নির লাশ নিয়ে এইভাবে থানা রোড দিয়ে আমি এরকম ভাবে মানে ও লাশ নিয়ে দৌড়াবো। নাফিসার স্মরণে সাভারে দক্ষিণ বক্তারপুরে একটি সড়কের নামকরণ করা হয়েছে শহীদ নাফিসা সড়ক। ময়মনসিংহে ছাত্র আন্দোলনে নিহত শহীদ শাহরিয়ার বিন মতিন এইচএসসিতে জিপিএ 4.83 পেয়েছেন। ফল প্রকাশের পর তার কবরে ছুটে যান বন্ধুরা। তাকে হারিয়ে এখনও শোকাহত শিক্ষক ও প্রতিবেশীরা। ও ছোটকাল থেকে অনেক সাহসী ছিল, কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। শাহরিয়ার বিন মতিনের স্মৃতি ধরে রাখার আহ্বান জানান তার বন্ধুরা। দীপ্ত, বার্তা কক্ষ, আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 1 জন চিকিৎসক সহ 6 জন নিহত হয়েছেন, আহত হন আরও বেশ কয়েকজন। রোববার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে, নিহতদের মধ্যে 5 জন শ্রমিক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় গায়েন্দারওয়াল জেলায় নির্মাণাধীন একটি ভূগর্ভস্থ পাথরের কাছে শ্রমিকদের উপর গুলি চালায় সন্ত্রাসীরা। হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান শুরু করে। জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলের সামরিক অভিযানের কারণে ফিলিস্তিনের গাজায় দেখা দিয়েছে খাবারের তীব্র সংকট। এতে আসন্ন শীতে উপত্যকাটিতে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে তথ্য দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা। স্থানীয় সময় রোববার সংস্থাটি এক বিবৃতিতে জানায়, অবরুদ্ধ অঞ্চলটিতে ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দেয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে খাদ্যদ্রব্যের চড়া মূল্য। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় ফিলিস্তিনিদের অস্তিত্বের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে শঙ্কা প্রকাশ করে সংস্থাটি জানায়, গাজার উত্তরাঞ্চলে হত্যা ও উচ্ছেদ অভিযানের মাধ্যমে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে নির্মূল করে ফেলছে ইসরায়েল। লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময়ে রোববার রাজধানী বৈরুত এবং লেবাননের দক্ষিণাঞ্চলে এই হামলা চলে। হেজবুল্লাহকে সমর্থনের অভিযোগে পূর্বাঞ্চলীয় বেকায় 2টি ব্যাংকের শাখাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সেসব এলাকায় রাতভর হামলা হতে পারে বলে স্থানীয়দের আগেই সতর্ক করে ইসরায়েল।
মিশরকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। প্রায় তিন বছর ধরে ম্যালেরিয়ার সংক্রমণ রুখতে সক্ষম হওয়ায় দেশটিকে এই স্বীকৃতি দেওয়া হয়। রোববার এক বিবৃতিতে এই রোগের অবসান ঘটানোর জন্য মিশর সরকার ও জনগণের প্রচেষ্টার প্রশংসা করে WHO। সংস্থাটি বলছে, পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চলের মধ্যে তৃতীয় দেশ হিসেবে ম্যালেরিয়া মুক্ত দেশের স্বীকৃতি পেল মিশর। এর আগে অঞ্চলটিতে সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো এই স্বীকৃতি পায়। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে অপমানিত হলেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। স্থানীয় সময় রোববার একজন সিনেটর প্রিন্স চার্লসকে রাজা হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেন। লিডিয়া থর্প নামে এক নারী সিনেটর চিৎকার করে আপনি আমাদের রাজা নন বলে মন্তব্য করেন। এরপর নিরাপত্তা কর্মীরা তাকে দূরে সরিয়ে নেন। নিয়ম অনুসারে অস্ট্রেলিয়া সহ সাবেক ব্রিটিশ উপনিবেশ বা কমনওয়েলথভুক্ত আরও 14টি দেশের রাজা চার্লস গত বছরের মে মাসে রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে মুকুট পরার পর এটি চার্লসের প্রথম কোনো গুরুত্বপূর্ণ বিদেশ সফর। সংবাদ শেষ করব প্রকৃতির সৌন্দর্যের প্রতিবেদন দিয়ে। বাংলার ঋতুতে শুভ্রতার প্রতীক হয়ে আসে শরৎকাল। প্রকৃতি কাশফুলের সাদা সৌন্দর্যে উদ্ভাসিত হয়। তাই তো বরগুনা পৌর শহরের ক্রোক এলাকার বিসিক শিল্পনগরীর বিস্তৃত কাশবন উপভোগ করতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। শরৎ এলেই সবার আগে মনে পড়ে কাশফুলের তোলা। প্রকৃতিকে যেমন সাজিয়ে তোলে, তেমনি ভাবে মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় এক অদ্ভুত প্রশান্তি। বরগুনা বিসিক শিল্পনগরী, কাশফুলের শুভ্রতায় মুগ্ধ হয়ে প্রকৃতি প্রেমীদের মিলন মেলা এই এলাকায়। সেই শরতের আনন্দ ছেলে মেয়ে নিয়ে আসলাম। কাশফুলে সবাই ঘুরতে আসে, সপরিবারে আর কি, সবারই ভালো লাগে। সবাই যেন একটু মন ভালো করতে জানে এরকম আসতে পারে। বিকাল গড়াতেই এখানে দেখা যায় দল বেঁধে তরুণ তরুণীরা আপন মনে ঘুরে বেড়াচ্ছেন। দল বেঁধে মনের আনন্দে গাইছে গান, আবৃত্তি করছে কবিতা, কেউ আবার ভিডিও করছেন। পরিবারের সাথে শিশুরা মনের আনন্দে সাদা ঘাসফুল সংগ্রহ করছে। কত সুন্দর আবহাওয়া, তারপর বন্ধু বান্ধব নিয়ে গান গাইতেছি। দর্শনার্থীদের বিশেষ নিরাপত্তায় কাজ করছে পুলিশ প্রশাসন। দীপ্ত, বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রত্যাহার হওয়া মামলার বৈধতা নিয়ে আপিলের অনুমতি পেলেন ডক্টর ইউনুস, নভেম্বরে শুনানি। কক্সবাজারে এক রোহিঙ্গা পরিবারের তিনজনকে হত্যা, আরসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ। এই ছিল তিনটার খবরে। আমাদের পরবর্তী খবর চারটায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য ও বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।